সে মাদ্রাসার মধ্যে যখন ওখানে দুইটা ছেলেকে সে বলাৎকার করছে ওই ছেলে। বন্ধু সকলকে আসসালামু আলাইকুম, নেটনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, মামুনুল হককে কেন্দ্র করে এই কানাডিয়ান প্রবাসী রোজি পপ একের পর এক যেন বোমা ফাটিয়ে যাচ্ছেন। তিনি বলতেছেন যে মামুনুল হক নাকি ইতিপূর্বে এর আগেও দুইটা ছেলেকে বলৎকার করছে, এমনটাই দাবি করছেন এই কানাডিয়ান প্রবাসী রোজি পপ। আপনারা ইতিমধ্যে এই রোজি পপের অনেক ভিডিও দেখে ফেলছেন এবং এই রোজি পপ এক এক সময় এক এক ধরনের বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। তো চলুন আমরা এই রোজি পপের সেই ভিডিও বার্তাটি শুনে আসি, তিনি এই মামুনুল হকের বলৎকারের বিষয় নিয়ে কি বলছেন। মানে আমি হুজুর নিয়ে কোনো কিছু বলতেও চাই না, আমার ভাই ঘিন চলে আসছে এই হুজুরে। এই কালকে একটা নিউজে দেখলাম 1984 এসে মাদ্রাসার মধ্যে যখন কি জানি ছিল ছাত্র না কি আমি জানি না, ওখানে দুইটা ছেলেকে সে বলাৎকার করছে ওই ছেলেগুলি সামনে এসে। পুলিশকে অনেক আগে রিপোর্ট করা হয়েছে, পুলিশরা সেগুলি বাংলাদেশের পুলিশরা এসব মানে কি বলবো কমপ্লেন নিয়ে বসেছিল, আঙ্গুল তুলে নাই। তখন 1984 এর কথা বলতেছি। আবার 1990 যখন সে জব পাইছে মাদ্রাসাতে, সে আরো বলাৎকার করেছে, আরো উস্কানি কথাবার্তা বলে, আরো বাচ্চাদেরকে নষ্ট করে দিয়েছে। আমি প্রথমে তো আমাদের বাংলাদেশের এই আইনদেরকে আমি বলবো, যারা বাংলাদেশের এই যে 84 তার ঘটনা, দুইটা ছেলেকে সে বলাৎকার করেছে, এই মামুনুল হক আপনারা এটাকে হুজুর বলেন কেন? এটা হুজুর বলার কোন পাত্র নেই, পাপি মামুনুল হক, একে নিয়ে আমার কথা বলার কোন ইচ্ছা নাই। এখানে আসে কেস মারে, তখন বলে কি হুজুররা ওদেরকে পুন্দাবে, হুজুররা ওদেরকে রেপ করবে, বলাৎকার করবে, এগুলি বলে বলে ওরা কেস অর্জন করে। এবার চিন্তা করেন কত বড় মিথ্যকেরা, ইসলাম কোরআন হাদিস এগুলি বলে 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 মিথ্যা বলে। এই মুন্নি মেয়েটা নিশ্চয় তাকে মামুনুল হক ওরে ইচ্ছা মতন দিছিল, গোয়া দিছিল যখন ও বাংলাদেশে ছিল। ও দেখতেছে যে মামুনুল হক একটা ফ্রড, মামুনুল হক বাংলাদেশের মধ্যে মানে কি বলবো যত বড় কথা না তত বড় লতা নিয়ে এসে বসেছিল, সে রাজনীতি করবে, সে ক্ষমতা দখল করবে, নাহলে তার মোটিভটা কি ছিল? বাংলাদেশের মধ্যে ছিড়িমিড়ি খেলে ফেলেছে, বাংলাদেশকে আজকে এই অবস্থা করেছে, সে বাংলাদেশকে আজকে এই অবস্থা করে আজকে সবগুলি ঘরের মধ্যে বেকার বসে রয়েছে, সব ছেলে মেয়ে বেকার। হ্যাঁ, যাই ওখানে এতিমখানায় থাকে নাই, তোদের বাচ্চাগুলিকে তারা 84 থেকে তারা নির্যাতন করেছে। এই যে সরকারকে বলতেছি, তার নামে যে কেস ছিল 1984 এ, সে দুইটা মাদ্রাসাতে যখন সে ওখানে পড়তেছিল না কি করতেছিল আই ডোন্ট নো, ডিটেলটা আমি এত ইয়ে করব না, এটা নিউজের মধ্যে আসছে। সে যখন দোষিত করছিল মানে ছেলেদেরকে বলাৎকার করছিল, তখন তো এই কেসটা ওর নামে আসে নাই কেন? এখন কেন সব বের হয়ে আসতেছে এই দেশের মধ্যে? ডাজেন্ট ম্যাটার সে কে, মন্ত্রী হক, মিনিস্টার হক, পুলিশ হক, র‍্যাব হক, যে কোন প্রফেশনাল একটা লোক হক, রাইতে রাইতে তাকে পুরা ভাইরাল করে দেবে, তার নামে রেপুটেশন চলে আসবে, টিভিতে দেখাবে, যেরকম ভয়ঙ্কর লোক থেকে দূরে থাকো। কিন্তু না, আজকে দেশের এই যে মোল্লারা, এই মোল্লারা রাজনীতি করতেছে, মোল্লাদের কারণে আজকে সব হয়েছে, এগুলি সব আমাদের সরকারদের জন্য, কারণ আপনারা ওদেরকে বেশি, ওদের পাত্র বেলা বিস্কেট চা না, আপনারা ওদেরকে ক্রিম বিস্কেট দিয়েছেন, তাই আজকে আপনাদেরকে নিয়ে ওরা খেলতেছে, আঙ্গুল দেখাইতেছে, আজকে ওরা আঙ্গুল দেখাইতেছে, এটা আপনাদের দোষ, আপনাদের দোষ। ওদেরকে বেশি পাওয়ার দিছে কে? আপনারাই দিছেন, আপনারাই দিছেন, আজকে আপনারা ওদেরকে দমাইতে পারতেছেন না। ওকে, একটার পর একটা ওরা ইয়ে করতেছে, বাংলাদেশের মধ্যে কূটনীতি করতেছে, এ করতেছে, আমি বুঝি না ভাই, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাই। বাংলাদেশের মানুষ মানে কি বলবো, এখানে সবগুলি ভিক্ষা খায়, বাংলাদেশের বাচ্চাদের জন্য কান্নাকাটি করে, বাংলাদেশের ভাত নাই চাল নাই, তোরা কেন দিতে পারতছস না? তোদের এত দুঃখ, তোদেরকে কে বলে রাখছে? তোদেরকে কি সরকার বলছে তোদের দান ত্রাণ না যাওয়ার জন্য? তোরা দে না, তোদের ওদের জন্য টাকা পয়সা পাঠা না। এ মুন্নি, তুই সব সময় তুই দেখছ না হুজুরে কি করেছে? তুই যে বলছস
যে রাজনীতির লোকরা মেয়ে নিয়ে ধরা খাইছে, ভালো কথা। রাজনীতিরা কোন কোরআন শরীফ কোন মাদ্রাসা মসজিদ চালায় না। ওকে, একটা হুজুর সে কোরআন পড়ায়, সে বাচ্চাদেরকে কি বলে আরবি পড়ায় মাদ্রাসার, তার কর্তব্য হয়েছে ভালো পথ দেখানো। সে যদি বলাৎকার করে, সে যদি হুজুর হয়ে সে ছেলে মেয়ে বলাৎকার করে, আমজনতাকে টানো কেন? আমজনতা আমজনতা, কিন্তু সে একটা আল্লাহর কাজ ধরেছে, মানে আল্লাহর পথ দেখাবে। সে কেন সে বলাৎকার কি বলাৎকার করবে? সে কেন বলাৎকার করবে? আর মোল্লারা আমাকে তোর ভিডিওর মধ্যে আসি যে গালাগালি করে, রোজার মাসে সে আমাকে আসি, এ মোল্লারা আমাকে বাজে বাজে গালাগালি করে, থুতু মারি তোদের মুখে, থুতু মারি। কোন ইসলাম চোদাস যে বেড়া, ইসলাম বলছে নারীকে গালি দেবার জন্য, ইসলাম বলছে তাকে খাঙ্কি মাগি গালি দেবার জন্য। উচিত কথা যদি শুনতে না চাস, আমার ভিডিও ভাইরাল করবি না, বুঝছিস? খবরদার, একদম খবরদার, তোর 14 গোষ্ঠীকে আমি একদম ভাইরাল করে দেব, খবরদার, বুঝছিস? ভালো হয়ে যা। যাই হোক, এই মুন্নিকে বলতেছি যে খাঙ্কি তুই থাকস এখানে, তুই যে পাট্টি পরে পরে সারা অস্ট্রেলিয়া ঘুরস, তোরে কেউ আঙ্গুল তুলে কেউ বলে এই পাট্টি খুলো, তোমারে কেউ তোমার জাতি নিয়ে কেউ কিছু বলে, তোমার জাত নিয়ে কেউ কিছু বলে, সব ইকুয়াল সমান, তাহলে তোমরা কেন আমাদেরকে সমান অধিকার দিতে পারো না? তোমরা কেন পারো না? এ কাঠমাওলা গোষ্ঠীদেরকে বলতেছি, শুনে রাখ, ভালো হয়ে যাক, ভালো হয়ে যা। তোর এত রোজার মধ্যে আসি কি বকার 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 করস কেন? এই হারাম জাতি, এই হারাম জাতি, তুই সবসময় মামুনের হকের পক্ষে নিয়ে কথা বলস। ওর এতগুলি কেস ধরা পড়তেছে, ও ছেলে নির্যাতন করেছে, মেয়ে নির্যাতন করেছে, নারীদেরকে তৃপ্তি মিটাইছে বিয়া সারা, তোর ধর্মে বলেছে তৃপ্তি মিটাবার জন্য। এই ধর্মে তো বেশি প্রচার করো, কিন্তু ধর্ম ইনফরমেশন রং কেন, রং কেন? এই খবরদার, খবরদার, তোদের সবাইকে বলতেছি, এই শুনে নে, তোর মা বোনকে আমি জেলের মধ্যে মামুনুল হকের কাছে পাঠাই দিব, মামুনুল হক খুল্লা খুল্লা মারবে তোর মার সোনা আর তোর বোনের সোনা। খবরদার, আমাকে আমার ভিডিও নিবি, সেভাবে পুরা ভিডিও পুস্তানা করবি, কাটি ছিঁড়ি করবি না, তোদের জন্য আমি ভিডিও বানাই না, ওকে? একদম খবরদার, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। নো মোর রংবাজি উইথ মি রোজি, আমার সাথে রংবাজি না, খবরদার, খবরদার, একদম খবরদার। তোরা যেভাবে বাংলাদেশকে তোরা ইসলাম ধর্ম ইসলাম কান্ট্রি বলস, আমাদেরকে যেভাবে নির্যাতন করস, আমাদের খ্রিস্টান দেশে তোরা থাকবি একদম শরাব, ফাকিং বিচ এন্ড বাস্টার্ড। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই কানাডিয়ান প্রবাসী রোজি পপের সেই বক্তব্যটি শুনলেন। তবে এই বক্তব্যটি কতটুকু যুক্তিযুক্ত আপনারা বিবেচনা করুন এবং আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত পেশ করুন। তবে আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।